দেখুন, বসন্ত উৎসব তো আমাদের বাঙালিদের উৎসবের মধ্যে একটা অনেক বড় একটা উৎসব। আমরা সারা বছর ধরে অনেক রকম উৎসব পালন করি, তার মধ্যে বসন্ত উৎসব একটা অন্যতম বলে আমি মনে করি। এবং বিশেষ করে আমরা যখন রবীন্দ্রসঙ্গীত করি বা রবীন্দ্রনাথের গান করি, সেখানে রবীন্দ্রনাথের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে বসন্ত উৎসব নিয়ে। উনি বোলপুরে থাকতে অনেক কিছু রচনা করেছেন, এবং আমরা তো এই কলকাতা থেকে বোলপুরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আমরা আমাদের নিজেদের মতো করে তার জোড়াসাঁকোর এখানে অনুষ্ঠান উদযাপন করছি। তো আমাদের রবিবার মানে কালকেই বসন্ত উৎসব, তার পরের দিন হোলি। তো এই দুটো দিন আমরা ভীষণভাবে আনন্দ করব, এবং এবছর যেহেতু আমরা একটা এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে এখনও যাচ্ছি, সেই জন্য আমরা চেষ্টা করছি শুধুমাত্র গান করে আর অল্প একটু আবির দিয়ে আমরা যাতে বসন্ত উৎসবটাকে পালন করতে পারি নিজেদের মতো করে, অবশ্যই গুরুদেবের হাত ধরে তাকে স্মরণ করে। তাই এখানে আসা, আজকে আমি এখানে গান করছি, দুটো রবীন্দ্রসঙ্গীত গাইব, সেটাও গুরুদেবকে আশ্রয় করে আমরা এইভাবেই আজকে এবছরটা বসন্ত উৎসব পালন করছি। আপনার পুরো নামটা আর আপনার প্রফেশন? হ্যাঁ, আমার নাম হচ্ছে অর্পিতা ঘড়ই, আমি প্রফেশনালি সিঙ্গার। আমি রবীন্দ্রসঙ্গীত এবং লোকগীতি দুটো দু টাইপের গান করে থাকি, পারফরমেন্স।